গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আতিফ মোহাম্মদ ডেলি লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন সকালকার ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে ব্রেকফাস্টে করেছি, তোমরা তো দেখতেই পেলে, পোহা আর আদা এলাচ দিয়ে দুধ চা। আমি ডাইনিং টেবিলে বসে পড়েছি। আমার জানো তো একটা অভ্যাস আছে, মানে গরম গরম চা খাওয়ার, ওই জন্য আমি চা খেতে বসে পড়েছি। চা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আমার অতটা ভালো লাগে না খেতে। আর হাজব্যান্ড একটু মানে ওই ড্রেস পরছিল, মানে অফিসের ড্রেস পরছিল, যার জন্য একটু লেট হচ্ছিল। তাই আমি বললাম আমি খেতে শুরু করছি, তুমি তাড়াতাড়ি করে এসো। তো এই যে দেখো তাড়াতাড়ি করে চলে এসছে। তো একসাথে আমরা গল্প গুজব করতে করতে সকালবেলাকার ব্রেকফাস্টটা সেরে নেব। আতিফ যদিও এখনও ওঠেনি, ও উঠলে ওকেও পোহা আর চা দিয়ে দেবো। যেহেতু পোহা চা সস খেতেও খুব ভালোবাসে, তো একার দিন আমি দিই চা ওকে। তো এখন আতিফ চাটা খেয়ে নিয়েছে, মানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ওর, আর আমি বিছানাটা তুলিনি। আর এখন যেহেতু ওর এক্সাম, মানে আজ থেকে ওর এক্সাম স্টার্ট, তো যার জন্য ও আর কি সকাল সকাল উঠে গেছে আজকে। আর আমি দেখো বালিশের কভার, তারপরে এই বেডশিটটা, এগুলো সব তুলে মেশিনে ঢুকিয়ে দেবো। এগুলো নোংরা হয়ে গেছে, তো এগুলো ধুতে দেবো আর কি। আর আজকে আমি অনেক সকালে উঠে পড়েছি, আর সকালে উঠে চটপট করে সব কাজগুলো সেরে নিচ্ছি। একটা জায়গায় যাব, তোমাদেরকেও নিয়ে যাব। তো তার জন্য এত কিছু কাজ টাজ, আবার ওখান থেকে এসে আবার আতিফকে একটু পড়াতে হবে। আর ওর এক্সাম টাইম হচ্ছে 4:30 থেকে, তো ভাবছি দুপুরবেলা একটু ভালো করে পড়িয়ে দেবো তার জন্য। আর রান্নাবান্না কিন্তু ও পাশে হচ্ছে, আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে গোসল করে নেব। তো এই যে দেখো আমি গোসল করে চলে এসেছি, রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক গ্লাস জল খাবো। তো এই কপরের বোতলে সবসময় আমি জল ভরি, রাতেবেলায় তো ভরি, তো রাতেবেলায় ভরার পর সকালবেলায় তো শেষ হয়ে যায়, সবাই খাই, তারপরে আবার আমি ভরে রেখে দিই। কপরের জল খেয়ে কিন্তু সত্যি খুব ভালো উপকারিতা পাচ্ছি আর কি। তো এখন ভিজে চুল দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, তো ভিজে চুলটা আমি মুছিয়ে নিচ্ছি। বেশিক্ষণ আমার ভিজে চুল রাখলে আর কি আমার একটু সর্দি টর্দি লেগে যায়, তো এই জন্য তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আজকে আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে, গোসল করা হয়ে গেছে, আর রান্নাও হয়ে গেছে আজকে। শুধু ভাতটা বাকি আছে, আর যেই ডালটা করেছি ডালটাকে ফোড়ন দিতে বাকি আছে। আর রান্নায় কি করেছি তোমাদের তো দেখাবো, তার আগে আমি বলেই দিই তোমাদেরকে। রান্নায় করেছি ঝিঙে পোস্ত আর আলু মাখবো, তার জন্য আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর করেছি ডাল, করেছি মুসুরির ডাল, সেটাকে রসুন দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে সেদ্ধ করে দিয়েছি। এবার শুধু ওটাকে ফোড়ন দেবো, তাহলে হয়ে যাবে। আর ভাতটা গরম গরম করবো, এখন থেকে যদি করি তাহলে ঠান্ডা হয়ে যাবে। এখন বাজছে 10:30 সময়, আর এখন আমরা যাব একটু শোভাভাবীর ঘর। তো চলো, একটা কাজ আছে আমার, সেই জন্য যাচ্ছি আসলে। আর আতিফের পরীক্ষা আছে, তো সকাল সকাল সেই জন্য কাজগুলো সব সেরে নিলাম। এবার স্বাভাবিক ঘর যাব, তো ওখানে মোটামুটি আধা ঘন্টা মতো থাকবো। আধা ঘন্টা থাকার পরে আবার চলে আসব, তারপরে আবার আতিককে পড়াতে হবে। আর 4:30 সময় ওর পরীক্ষা, দেখা যাক কী হবে। ফার্স্ট টাইম মানে অনলাইনে এক্সাম গুগল থেকে দেবে, তো ফার্স্ট টাইম দিচ্ছে, তো ওই জন্য আমার একটু নার্ভাস লাগছে, আমার নিজের লাগছে নার্ভাস। ও তো একদম টেনশন ফ্রি, টিভি দেখছে, সকালবেলা একটু পড়িয়েছিলাম তারপর এখন টিভি দেখছে। তো প্রথমবার যেহেতু দিচ্ছে তার জন্য আমার একটু মনে হচ্ছে যে কীভাবে হবে, কীভাবে সাবমিট করতে হবে, এইসব হাবি জাবি অনেক রকম কোশ্চেন আসছে মনের মধ্যে। যাই হোক, দেখা যাক কী হয়। তো চলো এখন যাই ওখানে, অনেকটা লেট হয়ে যাবে আবার। তো চলো, তো এই দেখো চলে এসেছি আমরা হাবির ঘরে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা স্বাভাবিক ঘরে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাই পাগিকে। পাগু পাগু এরকম করে না, এরকম করে না। পাগু হচ্ছে, মানে পাগি হচ্ছে স্বাভাবিক ডগি, যেটার নাম হচ্ছে পাগি। আর খুব ভালো, এখন খুব শান্ত হয়ে গেছে। অনেক আগে দেখেছিলাম, মানে 2 বছর আগে দেখেছিলাম, তখন খুব দুষ্ট ছিল, এখন শান্ত হয়ে গেছে। তোমাদের দেখাই, ঠিক আছে? তোমরা দেখে নাও। দেখো পাগু সবকো হাই কর দো, পাগু নিচে নাম, কিছু করবে না। এটা হচ্ছে পাগির খাবার, তো পাগি এগুলো খায়।
তো তোমাদেরকে ভাবির ঘরে এসে আমি একটা জিনিস দেখাবো। আর তোমাদের তো বলাই হয়নি, শোভা ভাবি হচ্ছে সাউথ ইন্ডিয়ান। তো যেহেতু সাউথ ইন্ডিয়ান তো তোমরা বুঝতেই পারছো যে ওনার ঘরে ইডলি দোসা এইসব তো হতেই থাকে, আরও সাউথ ইন্ডিয়ান অনেক ডিশ হতে থাকে। তো যার জন্য ওদের ওই যে মাসকলাইয়ের ডাল তারপর চাল দিয়ে যে ব্যাটার বানায়, তো সেটা কিভাবে বানায়? আমরা তো সাধারণত যখন দোসা ইডলি করি তখন আমরা কি করি বলতো, মিক্সিতে মানে ব্যাটারটা বানিয়ে নিই, কিন্তু ওনারা কিন্তু মিক্সিতে বাটেন না, ওনাদের একটা আলাদা রকম প্রসেস আছে যার জন্য এত ভালো লাগে খেতে। আমরা যখন দোকানে যাই বা সাউথ ইন্ডিয়ান কেউ থাকে তাদের বাড়ি গেলে, তাদের ইডলি ডোসার টেস্ট কিন্তু আলাদা রকম হয়, আমাদের মতো হয় না, তাই না? তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করো। আমার এটা জানা ছিল না, আসলে কথা বলতে বলতে বেরিয়ে গেল এটা যে এরকম করে ব্যাটার বানায়। তো তোমাদের সাথেও শেয়ার করে দিই, আসলে আমার মনে ছিল না, স্বভাবই বললো যে সবকে দেখা দো। তো চলো তোমরা দেখে নে কীভাবে ইডলি ডোসা আরও উত্তাপাম এইসব ব্যাটার বানাই। এই এই যে দেখো, এটা কারেন্টের, ঠিক আছে? আর পাথর, এটা পাথর দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পাথর, পাথরের তৈরি এটা, আর এটা দিয়ে ব্যাটার তৈরি করা হয়। কিন্তু আগেকার যুগে কি বলতো, ঘুরিয়ে 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 এরকম করতো, কিন্তু এখনকার যুগে কারেন্টে হয়, ঘোরাতে হয় না। আর অনেকটা মিক্সির মতোই, কিন্তু প্রসেসটা পুরো আলাদা। এই যে দেখো, ইসমে ব্যাটার ডাল দেতে, মতলব চাউল ডাল জো ভি হ্যায় ডাল দেতে হ্যায়। ইসকে দিখা দেতে হ্যায় শাম কো নি তো কভি, হ্যাঁ কভি ওর ভিডিও মে দিখায়েঙ্গে। ফির ইসমে ইসকো প্লাগ কহাঁ হ্যায় ইসকা, ও বালা, হ্যাঁ ইয়ে হ্যায় প্লাগ, আচ্ছা ইয়ে হ্যায় প্লাগ, দেখা দেখা সকতি হুম আপকো, হ্যাঁ আয়েঙ্গে না ভিডিও মে, হ্যাঁ ইয়ে হ্যায় প্লাগ, হ্যাঁ প্লাগ কানেক্ট কর লেঙ্গে ইসকো, হ্যাঁ ইসমে ডাল দেঙ্গে ব্যাটার কো, আর ইয়ে জো হ্যায় ইয়ে নিকল জাতা হ্যায়, হ্যাঁ বাস ইসকো ये दोनों पत्थर है इससे पिसेगा करंट से, ठीक है? सॉफ्ट इडली डोसा बड़ा एकदम जो बना, तुम्हारा सबाई चले आसो खाबे, खूब टेस्टी बनाई, টেস্টি তো হবে অবভিয়াসলি, বলো এটার জন্য, এই জিনিসটার জন্য। এটা ওর ঢাকনা যে লাগিয়ে দিচ্ছে। তোমরা সবাই দোসা খাবে তো এখানে আসো, আমার বাড়িতে আসো। আর আর নেই হ্যাঁ আর নেই মেরে ঘর আ যাইয়ে সব লোক দোসা খাবে বাংলা মে বলে ভুলে গেছি, তোমরা সবাই ডোসা খাবে তো আমার ঘরে চলে এসো, ইতনা স্পিড, তোমরা সবাই ডোসা খাবে তো আমার ঘরে, সবাই ডোসা খাবে তো আমার বাড়ি চলে এসো। তো ভাবির কাজ হয়ে গেছে, কাজ দাম হয়ে গিয়া না, কিছু হয়নি, কিছু হয়নি। আচ্ছা আজকে কি রান্না হবে? বহু সিম্পল সাউথ ইন্ডিয়ান, টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান রান্না, আলু ফ্রাই, হ্যাঁ টমেটো চাটনি, রসম, আউ ভাত, ভাত, দেখো ঠিক বলেছে এটা, কিন্তু ভাত সাউথ ইন্ডিয়ান মে ভাত কো কে বলতে হ্যায়, অন্নম, অন্নম, আচ্ছা অন্নম, আর সাম্বার। আর জানো ভাবির মানে খুব ট্যালেন্টেড, এত সুন্দর সত্যি, আ না সত্যি কথা, ট্যালেন্টেড, প্রিমিক্স বানায়, নেই প্রিমিক্স বানায়, প্রিমিক্স পাউডার না, প্রিমিক্স বলতে হ্যায় প্রিমিক্স পাউডার, প্রিমিক্স পাউডার বানাই, হালুয়া, তারপরে তোমার বড়া, বড়া, ইডলি, কেক, কেক, ঢোকলা, মানে সবকিছুরই প্রিমিক্স, মানে প্রিমিক্স ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের বলে দিই, অনেকেই জানে না, আমিও জানতাম না, কালকে জানলাম। তো প্রিমিক্স ব্যাপারটা হচ্ছে ওটা ইনস্ট্যান্ট তৈরি হবে, মানে বাস তুমি গোলো আর বাস রেডি হয়ে যায়। মানে কেকের জন্য কি ডিম, ময়দা, টয়দা এইসব অনেক কিছু লাগে, তো প্রিমিক্সে সেরকম কিছু লাগবে না, শুধু তুমি কিসে গোললা হ্যায়, পানিসে, পানিসে গোলো, পানি পানি দিয়ে গোলো, আর বাস তুমি পাঁচ মিনিট রাখো আর বাস বানিয়ে নাও। তো এটাই হচ্ছে প্রিমিক্স, তো সেইগুলো বাড়িতেই করে, আর বুঝতে পারছো বাড়ির জিনিস হোম মেড, তো বুঝতে পারছো বাড়ির জিনিসের থেকে ভালো আর কিছু হয়? বাজারে কিনতে গেলে সেটা অনেক কিছু, অনেক কিছু থাকে, প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ, হ্যাঁ অনেক কিছু প্রিজারভেটিভ থাকে যার জন্য ওগুলো আমাদের হেলথের জন্য ঠিক নয়। আর যেটা যদি বাড়িতে তৈরি করা হয় তো খুব ভালো। আর তোমরা যদি বলো এই রেসিপি চাই তোমাদের প্রিমিক্সের রেসিপি, তাহলে অবশ্যই আমি ভাবিকে বলবো, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবে। আমি ভাবিকে বলছি একটা চ্যানেল খুললে না, তো চ্যানেল খুলছে না, কি চ্যানেলটা দেখাবো। তো এই হলো, খুব গল্প গুজব হলো, মজা হলো, এবার আমি ঘরে যাব, ঠিক আছে চলো রান্না করব, হ্যাঁ রান্না হো গিয়া, হো গে, দেখো ফাস্ট না, সিফ রাইস নেই বনাই, রাইস তো বাদ মে বন জায়েগা, বন জায়েগা, গরমা গরম বন জায়েগা,
তোমার সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থাকবে। বাই বাই। ওকে, খুব ভালো বলেছে তাই না? এই হচ্ছে আর কি। আগু আগু আও আও, হাম যা রে ঘুমনে কে লিয়ে যা। বাই 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 বাই। তোমরা লোক ঘর মে আকিরে রো। আরে ক্যা হো গিয়া তুমকো আজ, আচ্ছা নি লাগ রা তুমকো? চলো হম সব ঘুম লেতে হ্যায়, চলো আরুষ চলো ঘুম লে যায়েঙ্গে, চলো যাও যাও যাও। চলো ঝুট ঝুট মুট কা মুট কা। আ চল বাই। না 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 আকে আগে সিফ ঘুমেগা পাগ। ক্যালসিয়াম কোন খায়গা? ক্যালসিয়াম কোন খায়গা? খায়গা ক্যালসিয়াম কোন? খাও উসমে। আও আও, লো লো দেখো ইসকা না খারাপ। লো 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 দেখো না খারাপ। লো লো গুসা হো গিয়া কিউ? পছন্দ নেই খানা উসকো, তো সব পকোড়ি ওকোড়ি পছন্দ হে, ইসলিয়ে তো তু বলা হে। আর ও কেসে মোটি হে দেখো দেখো, নেই খা রে। দেখো কুত্তা ভি এসে করতা হে। কিতনা নখরা, কত নাটক দেখো। দেখো শুধু নাটক করছে কত। বাপলে হেক দিয়ালে গুড্ডে বিস্কুট খাইগি? গুড্ডে বিস্কুট খাইগি? हां फिर तबीयत खराब हो जाएगा। गुड्डे बिस्किट का लगी ना? हां हां गुड्डे बिस्किट कौन देगा तुमको? कोई देगा ही नहीं। তো ফ্রেন্ডস, আমরা এখন বাড়ি যাচ্ছি, হয়ে গেছে কাজ, একটু দেখা সাক্ষাৎ হলো, কথা হলো। এই তাড়াতাড়ি এদিকে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, আর যেহেতু আমার রান্না বান্না সব হয়ে গেছে, কোনো টেনশন নেই। আমাদের কলোনিতে পুরো গাছপালা গাছপালা, আর মানে পুরো গ্রিনারি, ভালো লাগে খুবই। পড়া করবে না, বিকেলে পরীক্ষা আছে তো। আর হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি যে শোভা ভাবির বাড়ি কেন গেছিলাম। তো শোভা ভাবির না বাসন ধোয়ার মেশিন আছে, মানে ডিশ ওয়াশার আছে, তো সেটা দেখেছি, আমি দেখেছি, বাট তোমাদেরকে দেখানোর জন্য সেটার একটা ভিডিও করেছি। তো তোমরা চাইলে সে ভিডিওটা দেখতে পারো, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আমি কালকে পোস্ট করেছি আর কি ভিডিওটা, তো যার জন্য ওই ভিডিওতে প্রচুর লাইক পেয়েছি। আর তোমরা ওই ডিশ ওয়াশারটার দামও জিজ্ঞাসা করছিলে, তো অবশ্যই আমি তোমাদেরকে দাম বলবো, কিন্তু সত্যি বলছি আমার কিন্তু দাম জানা নেই। আমি শোভাভাবির বাড়ি যাব, ওখানে গিয়ে আমি ওনার সামনেই আর কি দাম টাম জিজ্ঞাসা করবো, আর ওনাকে বলতে বলবো। আর ওটার সুবিধা অসুবিধা কী সেটাও তো তোমাদেরকে বলা হয়নি। আর তো আসলে আমি বুঝতে পারিনি যে তোমরা এত মানে পছন্দ করবে ভিডিওটা, তোমরা এত ইন্টারেস্ট নিয়ে ভিডিওটা দেখবে, যার জন্য আর কি বলা হয়নি, ওই জিনিসগুলো মিস হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব শোভা ভাবির বাড়ি যাওয়ার, আর ওখানে গিয়ে আমি কিন্তু তোমাদেরকে সব কিছু বলার চেষ্টা করব ডিশ ওয়াশারের ব্যাপারে, ঠিক আছে? আর তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন আমি তো কাপড়গুলো মেলে দিচ্ছি, আর ঘরে এসে কাজের শেষ আছে বলো। তো ওই কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তারপরে দেখলাম যে না এখন মেলে দিই, তাহলে হাওয়ার রোদে শুকিয়ে যাবে। তো ওখান থেকে আমরা চলে এলাম, এসে তো তোমরা দেখলেই কাপড়গুলো মেললাম, ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল, যেগুলো কাঁচা হয়ে গেছিলো মেলে দিলাম, শুকিয়ে যাবে। আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরবো। আর আতিফ এখন গোসল করতে ঢুকেছে, আর গোসল করতে ঢুকলেই প্রচুর হাঙ্গামা করবে, চিৎকার চেঁচেমেচি করবে, এটা মানে অভ্যাস, পুরো বিল্ডিংয়ে সবাই শুনতে পায় যে সে চিৎকার চেঁচেমেচি করে। যাই হোক, তো চলাম এখন নাইটি টাইটি পরে, একটু ঠান্ডা হয়ে যায়, রান্নাবান্না সব কমপ্লিট, শুধু ও ঘরে বিছানাটা পাতবো, মানে বিছানাটা বিছাবো যেটা উঠালাম, ঠিক আছে? আর সন্ধ্যাবেলাতে পরীক্ষা, প্রচুর নার্ভাস লাগছে, প্রচুর, দেখা যাক কী হয়।